নদিয়া জেলার শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। নদিয়া জেলার শান্তিপুর থানার সুগুনা দাসপাড়ার বাসিন্দা নিহত ওই ব্যক্তির নাম নীলাপদ দাস, বয়স আনুমানিক 57 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিবাদ চলছিল, যার ফলে ওই ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেই মনে করা হচ্ছে। শুক্রবার বেলা 1টা নাগাদ একটি আম গাছের ডালে নীলাপদ দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির আত্মহননের কারণ জানতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। চলছিল জমি সংক্রান্ত বিষয়, তারপর ইনি বলছিল আমার জমি উনি নিচ্ছে, আর ওনার মেজো ভাই বলছিল আমার জমি উনি নিচ্ছে। পরিবারের মধ্যে অশান্তি, ভাই ভাইয়ের মধ্যে? আচ্ছা। তারপরে চিন্তায় চিন্তায় যাই হোক কিছু হয়েছে। তারপরে ভেতরে খবর তো আমরা যাই না, আমরা পাশের বাড়ির লোক, হঠাৎ দেখি সকালবেলা গলায় দড়ি দিয়ে ঝুলছে। আজকে সকালে এলাকারই আম বাগানে? হ্যাঁ, ওই যার সাথে বিবাদ তার বাড়িরই আম গাছে, বাড়ির পিছনে গলায় দড়ি দিয়ে ঝুলছে। কোন এলাকায় এটা? শুকনো দাসপাড়া। আর সকালে গিয়ে লক্ষ্য করছেন? হ্যাঁ, সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি গলায় দড়ি দিয়ে ঝুলছে, তখন আমরা দু একজনকে ডেকে নামাই আর কি। তাহলে কি মানসিক অবসাদে এটা হয়েছে নাকি? সেটা এখনও বলা যাচ্ছে না, যতক্ষণ আমাদের রিপোর্ট হাতে না আসবে কিছু বলতে পারবো না। আচ্ছা, যিনি মারা গেছেন তার নাম কি? নীলাপদ দাস। বয়স কত হবে? আনুমানিক বয়স 57 বছর বয়স। উনি কি করতেন? চাষের কাজ করতো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।